নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ ও আগুনে মারা গেছেন একজন, দগ্ধসহ আহত হয়েছেন অন্তত আটজন। সকালে নিতাইগঞ্জের দোতলা খাদ্য গুদামে বিস্ফোরণের পর আগুন লেগে যায়, ধসে যায় পেছনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। ভবনের ভেতরে কেউ আটকে পড়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। থার্ড টাইমের আজকে এই ঘটনা, আজকে তো হইলো বিস্ফোরণটা খুবচেয়ে বেশি। আমি আইসে দেখি এখানে দোয়ার কুণ্ডলি দিয়ে সব এলে মনে হয় রাস্তায় লোক কাতরাইতেছে। এই বিল্ডিংটা পুরান বিল্ডিং, চুনা সিফটির বিল্ডিং, এটা কোনো নতুন না, এটা 100 বছরের উপরে হয়েছে বিল্ডিংয়ের বয়স। এই গ্যাস লাইনের থেকে বিস্ফোরণ হয়, কিন্তু বিল্ডিংটা এমনভাবে কলাপস করা হয়েছে, আমাদের ভিতরে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। তারপর আমরা দেখতেছি ভিতরে যাওয়া যায় কি না। তা আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে, আমরা কাজ করছি, ফার্দার যাতে আর কোনো ধরনের সমস্যা না হয় সেটা আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রকমারে ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।